অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান। আপনারা অনুষ্ঠান দেখছেন আজকে সরাসরি। কেউ যদি মনে করেন কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে পড়াশুনো চাকরি বাকরি বৈবাহিক জীবন আলোচনা করার প্রয়োজন আছে ফোন করতে পারেন, আর বাস্তু সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো আলোচনা করার থাকে ফোন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমি শুরুতে একটু বাস্তু কেন্দ্রিক কিছু আলোচনা করে নিতে চাইব। প্রথমেই বলবো, বাস্তু দোষ কাটাবার জন্য যে বিভিন্ন প্রক্রিয়াগুলি রয়েছে, বিভিন্ন প্রক্রিয়া আছে, এক একজন এক এক রকম পন্থা অবলম্বন করেন। কেউ কোনো পুজো পাঠ করে, কেউ কোনো রকম কিছু দ্রব্যাদি কাজে লাগিয়ে, ঠিক সেই রকমই একটি উপায়ে আমি অবলম্বন করি, সেটা আপনারা জানেন। বাস্তুদোষ কাটাবার জন্যে বাস্তুতে আমরা একটি রত্ন ধারণ করাই, ঠিক যেরকম আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। কোনো মানুষের, কোনো জাতক জাতিকার যখন কোনো গ্রহগত একটা ক্রিয়া বিক্রিয়ার ফলে কিছু ভালো মন্দ দেখা দেয় চলার পথে, তখন তাকে আমরা সলভ করি বিভিন্ন প্রক্রিয়ায়। তার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে রত্ন ধারণ করা, এটা আমরা জানি সেই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী। সেখানে যখন আমরা কি করি, সেই জাতক বা জাতিকার জন্মছকের ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি কেন প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা কি করে সলভ করা যাবে, সেখানে যে রেমেডি দেবার প্রয়োজন তার ক্ষমতা কতটা হতে হবে, এগুলোর ওপর বিচার্য হয়। প্রথমেই দেখতে হয় কি জন্য লাগছে, কোন রত্ন ধারণ করতে হবে, পোকরাজ না নীলা, ফার্স্ট ডিসাইড হয়ে গেল। এরপরে একটা কোশ্চেন আসবে কি পাওয়ারের, যে কারণে দেখবেন যখনই কোনো অ্যাস্ট্রোলজার আমাদের কাউকে কোনো রত্নের কথা বলেন, আমরা যখন কাউকে রত্নের কথা বলি, তখন তারপরেই কিন্তু একটা কথা বলতে হয় আমাদের, কত ক্ষমতার, মানে কত ক্যারেট, কত রতি ইত্যাদি, তার মানে তার ক্ষমতাটা কত হতে হবে। সে তো একটা নেগেটিভ এনার্জির বিরুদ্ধে লড়াই করে আপনাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে প্রোটেক্ট করবে। তাহলে এই নেগেটিভ এনার্জির ক্ষমতাটা কত, তাকে প্রতিহত করতে গেলে ন্যাচারালি আমার তার থেকে বেশি পাওয়ারের প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন। যে কারণে দেখবেন হয়তো কাউকে একটা নীলা দেওয়া হলো, অন্য কাউকে একটা নীলা দেওয়া হলো, কাউকে বলা হলো আপনি একটি ছড়তে নীলা পড়বেন, কাউকে বলা হলো আপনি একটি এগারো রতি নীলা পড়বেন, বারো রতি নীলা পড়বেন। কেন নীলা তো বোতার নীলা, দুটোর কাজ করার যে পারপাসটা সেটা কিন্তু এক, কিন্তু ক্ষমতাটা ভ্যারি করে গেল। কারো ক্ষেত্রে দেখা গেল এর যে সাত্রতির যে নীলা তার ক্ষমতাটাই যথেষ্ট তাকে প্রতিহত করার জন্য। আবার যাকে আমি এগারো বারো রতি দিচ্ছি, সেখানে কি বুঝতে পারছি যে একে কিন্তু এর থেকে কম দিলে সে কমজোরি হয়ে যাবে, তার কারণ তার এগেনস্টে যার বিরুদ্ধে সে লড়াই করবে সে অনেক বেশি ক্ষমতাশালী, তাকে সাত্রতি দিলে হবে না, তাকে দিতে হবে এগারো বারো রতি। এই যে ভ্যারিয়েশনটা কি করে পাওয়া গেল, কিছু ক্যালকুলেশনের মাধ্যমে, জন্মছকের ক্যালকুলেশন। ওই সেম একটা প্রক্রিয়া আমাদের বাস্তুগত যখন ত্রুটি আমরা ধারণ করি, ধারণ কাটাই আমরা, যেটা আমার পন্থা, যেটা সেই শ্রীযন্ত্রম যখন আমরা অ্যাপ্লাই করতে বলি, তখন কিন্তু একটা কোশ্চেন আসে কি শ্রীযন্ত্রম, যেমন আপনারা টিভির পর্দায় দেখছেন শ্রীযন্ত্রম দেখতে কিন্তু সব এক। যাদের যাদের বাড়িতে আসল ব্রাজিলিয়ান স্ফটিকের এই আকৃতিটি রয়েছে, আকারটি রয়েছে শ্রীযন্ত্রম নামক, তা কিন্তু দেখতে প্রত্যেকের ঘরে এক, কিন্তু একটি দ্রব্যই কি ছাঁচে ফেলে তৈরি করে সবার বাড়িতে একটা করে দেওয়া রয়েছে, না। ঠিক যেমন ওই যে বললাম একই নীলা কারোর ক্ষেত্রে আলাদা আলাদা, কারোর ক্ষেত্রে আলাদা আলাদা, সেম অ্যাজ এই শ্রীযন্ত্রমও কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকম ক্ষমতার অ্যাপ্লাই করা হয়েছে। কেন কেন, কারণটা ওই যে বললাম সেই রক্ত ধারণ করার যে আমাদের ক্যালকুলেশন ছিল সেম ক্যালকুলেশন। আপনি যে বাস্তু বিরুদ্ধ পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে চাইছেন, বাস্তুর যে নেগেটিভ এনার্জি আপনাদের পরিবারকে ডিস্টার্ব করছে, তাকে প্রতিহত করতে গেলে প্রথমেই জানতে হবে এই বাস্তু দোষের ক্ষমতা কত। যে ডিফেক্ট আপনাদের উপর অ্যাপ্লাই হচ্ছে, যে নেগেটিভ এনার্জি অ্যাপ্লাই হচ্ছে তার ক্ষমতা কত, এইবার তাকে প্রতিহত করতে গেলে ন্যাচারালি কারোর ক্ষমতা যদি দেখা যায় নেগেটিভ এনার্জির ক্ষমতা পাঁচ, আমি সেখানে সাত অ্যাপ্লাই করতে পারি, আমি জিতব। এবার কারোর যদি নেগেটিভ এনার্জির ক্ষমতা হয় নয়, আমি সেখানে সাত অ্যাপ্লাই করলে জিততে পারবো না, পরিষ্কার জলের মতন, অঙ্কের মতন, একদম প্রচুর জটিলতা নেই। কিন্তু তখন আমাকে কি করতে হচ্ছে, যার নয়ের মতন নেগেটিভ এনার্জি তাকে ডিস্টার্ব করছে, আমাকে অ্যাপ্লাই করতে হবে দশ এগারো বারো, পরিষ্কার করতে পারলাম আশা করি।
এই কারণে কেন কথাটা বললাম, কথাটা বললাম এই কারণে, আমরা কিছু শুভ দিনের প্রাক্কালে বা সপ্তাহের যে কোনো বৃহস্পতিবার যে কোনো ভালো একটা তিথি দেখে, পূর্ণিমা দেখে আমরা শ্রীযন্ত্রণ স্থাপন করতে বলি। ঠিক সেরকম আগামী কয়েকদিন পরপর কতগুলো ভালো ভালো তিথি আমরা পাব, যে কারণে গত কয়েকদিন ধরে বেশ কিছু মানুষ যোগাযোগ করেছেন বাস্তুদোষ কাটাবার জন্য শ্রীযন্ত্রণ। এবার সেখানে দু চার দিন আগে এক ফ্যামিলি এসেছিলেন, তিনি এসে বললেন, প্রশান্তদা আমার দাদা আপনার থেকে শ্রীযন্ত্রণ নিয়ে গেছেন, আগরপাড়ায় থাকে, আমার দাদা নিয়ে গেছেন, আসছি আলোচনা। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা, আমি নমস্কার, কে বলছেন? সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে কে বলছেন কাইন্ডলি? অভিজিৎ দাস। আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? স্যার, নিজের সম্মিলন বিষয়ে। ডেট অফ বার্থ বলুন কাইন্ডলি। 5/10/1997। সময়টা? সময় সকাল 10:05। 10:05? হ্যাঁ, 10:05। কোথায়, সোনারপুর? হ্যাঁ, জগন্নাথ সোনারপুর। একটু ধরুন, 97। কি করছেন আপনি এখন? প্রাইভেট সেক্টরে জব করছি ওখানে। প্রাইভেট সেক্টরে জব করছেন? হ্যালো, প্রাইভেট সেক্টরে জব করছেন? আচ্ছা, কি জানতে চান আপনি আমার কাছে? ওখানে কোনো উন্নতি হচ্ছে না, মানে ওখানে জবটা করছি ঠিকই, কোনো উন্নতি হচ্ছে না। আচ্ছা, প্রথম আপনি আমাকে একটু বলুন আপনার কোয়ালিফিকেশন কি, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটা? দেখুন, এখানে প্রথমে আপনাকে আমি একটা কথা বলি, এই ডেট অফ বার্থটা না খুব একটা পাওয়ারফুল ডেট অফ বার্থ নয়। এই যে উন্নতি পাচ্ছেন না কর্মজীবনে, এটা শুধু কর্মজীবন বলে নয়, কিন্তু এটা এক একটা ডেট অফ বার্থের কিছু পাওয়ারফুল জায়গা থাকে, কিছু উইক জায়গা থাকে। আপনার লাইফের এভরি সেক্টর, সেটা স্টুডেন্ট লাইফ বলুন, সেটা কর্মজীবন বলুন, পরবর্তীকালে সাংসারিক জীবন বলুন, সব জায়গাতেই আপনি কিন্তু খুব একটা যে হ্যাপি লাইফ কাটাতে পারবেন তা নয়, এটাই পরিষ্কার বলে রাখছি। আপনি আমাকে কোশ্চেন করেছেন আপনার কর্মজীবন নিয়ে, আমি যদি এডুকেশন লাইফে যাই, আমি আপনাকে কেন জিজ্ঞেস করলাম আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, সেখানেও যে খুব মারাত্মক একটা দারুণ রেজাল্ট আপনি করতে পেরেছেন এটা কিন্তু বলা যাবে না। মাঝামাঝি একটা রেজাল্ট আপনি পেয়েছেন, ঠিক না ভুল? ঠিক বললাম? রাইট। কর্মজীবনেও কিন্তু খুব একটা দারুণ রেজাল্ট, মানে আপনি আপনার বন্ধুদের দেখছেন ওরা তো দারুণ ভালো আছে, ভালো চাকরি করছে, ভালো স্যালারি পাচ্ছে, ভালো প্রমোশন হচ্ছে, আপনার কিন্তু এই জায়গাটা দুর্বল, এটা বুঝে নিন। এবার কথা হচ্ছে, আপনার নিশ্চয়ই মাথায় এবার আসবে, তাহলে কি সারা জীবন আমাকে এইভাবেই চলতে হবে? না, যে জায়গাটা দুর্বল আছে তাকে সবল করে নিতে হবে। কিছু বাহ্যিক দ্রব্যগুণ দিয়ে আমরা আপনার নেগেটিভ সেক্টরটাকে কিন্তু অফ করার চেষ্টা করব, করে আপনার কর্ম এবং আপনাকে যে ব্যাক পাওয়ার আপনাকে সে জ্যোতিষশাস্ত্রের রেমেডি দেবে, দুটো মিলে আপনি একটা রেসপন্স পেতে পারেন। যদি না হয় তাহলে কিন্তু আপনার ওভারঅল হোল লাইফ একটা ডিসঅ্যাপয়েন্টেড লাইফ চলবে, কিন্তু খুব স্যাটিসফাইড আউটপুট আপনি পাবেন না, এটা ভালো করে বুঝে নিন, এটা বানিয়ে বানিয়ে বলার জায়গা নেই। আপনার এখন সময়টা খারাপ, দু বছর পর দারুণ হয়ে যাবে, এটা আপনাকে বলা যাবে না, কেউ যদি বলে তাহলে সঠিক বলা হবে না। আপনার সারা জীবনই কিন্তু একটু ওই থেকে থেকে ধাক্কা খেয়ে খেয়ে একটু ভালো একটু মন্দ নিয়ে চলতে হবে। যদি মনে করেন যে এটাকে আপনি একটু পাওয়ার আপ করতে চান, ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন, চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন, ডিটেলে আপনার ডেট অফ বার্থটা একটু ভালো করে পুঙ্খানুপুঙ্খ দেখে আপনাকে কিছু রেমিডিয়াল সাপোর্ট ধারাবাহিক করতে হবে, না করলে কিন্তু মজা পাবেন না, এটা পরিষ্কার বুঝে নিন। ঠিক আছে, চেষ্টা করুন, কারণ সবাই তো দেখুন, সবাই তো এডুকেশনে দারুণ হবে তা তো নয়, তবু তো একটা মানুষ চাইবে যে জীবনে একটু ভালো থাকি, ভালো লাইফটা কাটাই, তো সেটা রিচ করতে গেলে কিন্তু দাদা আপনার ওই কমজোরি জায়গাটাকে একটু পাওয়ার আপ করে নিন, এটা আমার অ্যাডভাইস। কেমন? ভালো থাকুন। যাই হোক, এটা আমাদের প্রত্যেকটি মানুষেরই ধর্ম, আমরা মনে করি অমুকের হয়ে গেল, তমুকের হয়ে গেল, আমার কেন হলো না। দেখুন, সবাই তো ক্লাসে ফার্স্ট বয় হয় না, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, কেউ একদম ফিফথ, ফিফটি গিয়ে র্যাঙ্ক করছে, পঞ্চাশটি ছেলে তার র্যাঙ্ক হচ্ছে 50তম, আছে তো। কিন্তু একটা টাইমে গিয়ে প্রত্যেকেই চাইবে ভালো জীবন কাটাতে। আসছি, হ্যালো, হ্যালো, কে বলছেন? দাদাকে বলবো আমাদের। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তো ফোনটা ধরলাম, বলুন। ও আচ্ছা আচ্ছা, হ্যালো, আমি বলছি ব্যান্ডেল থেকে বলছি দাদা। কোথা থেকে? আমি ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে কার বিষয়ে কথা? কার বিষয়ে?
ডেট অফ বার্থটা বলুন, আপনার জন্ম তারিখটা বলুন। 15 আগস্ট 1900 1900 কত বললেন? 1980। পরিষ্কার আসছে না আপনার আওয়াজটা? আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। সময়টা সকাল 8টা। কোথায় জন্ম আপনার? ব্যান্ডেলে জন্ম। ব্যান্ডেল, একটু ধরুন। কি নিয়ে প্রশ্ন আপনার, কি জানতে চাইছেন? আচ্ছা, কিরকম কাজ, মানে চাকরি বাকরি, ব্যবসা, কি কোন কাজে বাধা পাচ্ছেন? হ্যাঁ শুনছি, দাঁড়ান আপনি একটু ধরুন, আপনি আমি দেখতে একটু ভালো করে দেখতে দিন আপনার ডেট অফ বার্থটা আমার। কি করেন আপনি? ছোটখাটো ব্যবসা করেন। দেখুন এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমি আপনার এখানে কিন্তু আপনার পড়াশোনার সেক্টর খুব পাওয়ারফুল পাইনি। হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা পড়াশোনার জায়গাটা, আচ্ছা এই জায়গাটা খুব পাওয়ারফুল পেলাম না, এক। দ্বিতীয়ত আপনি একটা ব্যবসা করছেন, ব্যবসা থেকে কিছু রোজগারবাদী করছেন, একটা ভালো জীবন কাটাতে চাইছেন। আমি আপনাকে একটু একটা জিনিস আপনাকে বলি, আপনি একটু এখনটা ছেড়ে দিন, এখন কি বাধা বিপত্তি আসছে বাদ দিন। আপনি ছোট থেকে কখনোই কি খুব ভালো জীবন কাটাতে পেরেছেন? না না না, পারেননি। এইটা আপনার ডেট অফ বার্থের সবচেয়ে দুর্বল জায়গা দাদা। একটা স্টেবিলিটির অভাব। ধরুন আপনি একটা আজকে ভাবলেন, আজকে ভাবলেন আজকে আমার দিনটা খুব ভালো গেল, তো আমি কি ভাববো আজকে যে দিনটা ভালো গেল কালকে সেটা ভালো যাবে? তো আপনার আজকের ভালোটা কালকে ভালো নাও থাকতে পারে। আপনি আজকে ভালো আছেন, আজকের পরপর পরপর বেশ কিছু কাজ হয়ে গেল যেটা কালকে আবার হলো না। এটাকে আমরা আমাদের ভাষায় বলছি আপনার ডেট অফ বার্থের মধ্যে স্টেবিলিটির বড় অভাব, মানে স্থায়িত্ব পায় না, যা কিছু ভালো সেটা স্থায়িত্ব পায় না। ধরুন আপনি একটা কাজ করছেন গত 15 দিন ধরে, কালকে কাজটা ম্যাচিওর করবে, মানে কালকে যদি কালকের দিনটা যদি কাজটা ভালোভাবে হয়ে যায় আপনার 15 দিনটা সাকসেস। আপনি আজকে গিয়ে শুনলেন এই যে আমি এতদিন ধরে খেটেছি, কালকে যে রেজাল্টটা পাওয়ার কথা আমার, আমি সেটা আজকে পাবো না, সেটা ভেঙে গেল। এইটা আপনার লাইফে একদম ট্র্যাজিক প্রবলেম। এটার জন্য দাদা আপনাকে কিছু রেমেডিয়াল সাপোর্ট নিতেই হবে, না নিলে যতদিন বাঁচবেন এই কমপ্লেন নিয়ে আপনাকে চলতেই হবে। যে কোনো কাজই অ্যাট এ টাইম ওয়ান টাইম সাকসেস হতে দেব না, ঘুরিয়ে পেঁচিয়ে বা যে কাজটা হতে যাচ্ছে সেই কাজটা নষ্ট হয়ে গেল, কাজটা হলোই না। কাউকে টাকা পয়সা ধার দিলাম, পয়সাটা ফেরতই পেলাম না। বা ধরুন আপনার কারো কাছে কিছু, আপনি ভালো কাজ তার জন্য করেছেন, তো আপনি চাইবেন সেও আপনার জন্য কিছু ভালো কাজ করুক, সে কিন্তু আপনার ভালো কথা ভাববে না। এই জাতীয় জিনিসগুলো আপনার ডেট অফ বার্থের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। এটাকে যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিয়ে কাটিয়ে নেন তাহলে ভালো হয়, এক। দুই, আপনি আরেকটা জিনিস দেখে নেবেন যে আপনার বাড়ির সাউথ ওয়েস্ট এবং নর্থ, ভালো করে ডকুমেন্ট লিখে রাখুন, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিক আর উত্তর দিক যদি কোনো কারণে ডিফেক্ট হয়, বাস্তু ত্রুটি হয়, তাহলে যে প্রবলেমগুলো বললাম এটা আরো বহুগুণ বাড়িয়ে দেবে। যদি ওখানে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি সেফ, যদি প্রবলেম থাকে আপনার ডেট অফ বার্থটা যেমন আমাদেরকে একটা ভালো করে ফলো করতে হবে, আপনার বাস্তুটাও ফলো করতে হবে, তবে দুটো কম্বাইন করে আপনি একটা স্মুথ লাইফ পাবেন, নালে কিন্তু গতানুগতিক যেমন চলছে তেমনই চলবে। এটা আপনাকে বলে দিলাম, ঠিক আছে? পারলে একবার যোগাযোগ করুন, আপনার বাস্তুটা এবং আপনার ডেট অফ বার্থটা আরেকবার ভালো করে দেখে নিতে হবে, দেখে একটা কিছু সাপোর্টিং আপনার প্রয়োজন, তাহলে আপনার এই মানসিকতাটার যে দুঃখটা এটা কাটবে, নাহলে একটা গতানুগতিক জীবন চলবে আপনার। ঠিক আছে, যাই হোক, যেটা বলছিলাম আমরা প্রত্যেকটা মানুষ, যেমন এনাকে বললাম, উনি বললেন পড়াশোনা করিনি, আমি কমজোরি পেয়েছি পড়াশোনার জায়গাটা, করলেই কথাটা ডাইরেক্ট পড়াটা মুশকিল আমাদের পক্ষে অন এয়ারে, আমি পাইনি, আমি পেলাম না এডুকেশন সেক্টরটা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে কথা বলবেন? মেয়ের সম্বন্ধে কথা বলবো। ডেট অফ বার্থটা বলুন কাইন্ডলি। ডেট অফ বার্থ হচ্ছে
22:07 সময়টা দিদি? সময়টা হচ্ছে 4:20, ভোর 4:20। ভোর 4:20 কোথায়? চন্দননগর? ভদ্রেশ্বর। আচ্ছা, কি করছে আপনার মেয়ে এখন? আপনার মেয়ের জন্য এখন অবধি কোন রেমেডি করেছেন না করেননি? ছোটখাটো হবে না, আমি অন্য কোন দিকে যাচ্ছি না। এই ডেট অফ বার্থটার আমি যদি একটা কথায় আপনাকে বলি, একটা সেন্টেন্সে আপনাকে বলি, ধরুন একটু আগে যে ফোনটা এলো ভদ্রলোককে বললাম আপনার এডুকেশন লাইনে আমি পাইনি, উনি বললেন আমি পড়াশোনা করিনি, এটা এক ধরনের ডেট অফ বার্থ। আরেকটা ধরন হচ্ছে আপনার মেয়ের, দুটো দিক, একটা হচ্ছে কর্ম, আমি আমার ঠিকঠাক মতন কাজ করি, আর যদি ভাগ্য মানি ভাগ্যের সাহায্য পাই, এই দুটো মিলে আমার জীবনে উন্নতি, তাই তো? এবারে যারা উন্নতি পায় না বা বাধাপ্রাপ্ত হয় কি হয়, সে কর্ম ভালো করে না, পড়াশোনা করে না, ফাঁকি দেয়, তাই ভালো রেজাল্ট পাইনি আমি জীবনে। আরেকটা কি হতে পারে, আমি কর্ম করি ভালো কিন্তু ভাগ্য আমার সাথ দেয় না। আপনার মেয়ের ক্ষেত্রে আমি তার ব্যক্তিগত সেক্টরে কোনো কমপ্লেন করতে পারবো না, আপনার মেয়ে পড়াশোনা করে না, ফাঁকি দেয়, নেচার ভালো না, ঝগড়াঝাটি করে, একটা শব্দ বলতে পারবো না, সব করা বলতে হবে ওকে ওকে ওকে, ভালো ভালো ভালো। তাহলে এই যে ভালো ভালো বললাম, তাহলে আমার আউটপুটটাও ভালো ভালো হওয়া উচিত। কিন্তু মজার কথা কি, এখানে আউটপুটটা ভালো পাবো না, কোনো দিনই পাবেন না। কেন পাবেন না? কর্ম পারফেক্ট, ভাগ্যের জায়গাটা জিরো। খুব ভালো করে বুঝুন, কর্ম করছে 100-100, ভাগ্যের জায়গা জিরো। যে কারণে এভরিওয়্যার আপনার মেয়ে কিন্তু ধাক্কা খাবে, হোঁচট খাবে। এবং মজা হলো, আপনি যদি বুঝতেন যে এটা পাবার যোগ্যতা তো আমার মেয়ের নেই, তাহলে আপনি মেনে নিতে পারতেন। আপনি নিজে ভালো করে জানেন আমার মেয়ের ফার্স্ট হওয়ার যোগ্যতা আছে, জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারলো না, সেকেন্ড থার্ড রয়ে গেল। আপনি যতদিন বাঁচবেন এই টেনশন নিয়ে আপনাকে চলতে হবে। উচিত হচ্ছে ইমিডিয়েট, ওই অল্প স্বল্প হবে না দিদি ভাই। যদি মেয়েকে জীবনে হ্যাপি দেখতে চান, এবং আমি যে কথাগুলো বললাম, আজকে আপনি আমাকে ফোন করেছেন তার এডুকেশন কমপ্লিট, এবার চাকরি বাকরি নিয়ে, আমি আপনাকে বলছি চাকরি বাকরি নয়, সে এতদিন পড়াশোনা করে যে রেজাল্ট পেয়েছে, আলো ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল, সে সব জায়গায় সেটা পায়নি, এক আপনাকে বলতে হবে না, আমি জানি। সেকেন্ড হচ্ছে চাকরি নিয়ে আপনি একটা বিড়ম্বনায় গেছেন, এবং লিখে রেখে দিন, আমি লাইভে অন এয়ার বলে দিচ্ছি আপনাকে, মেয়ের সাংসারিক জীবন খুব খারাপ, এটাও আপনাকে বলে দিলাম। মানে আপনি দেখে যতই তার বিয়ে দিয়ে দিন, বা সে নিজে বিয়ে করুক, ওই বিয়ে হতে গিয়ে বাধা হতে পারে, বা বিয়ের পরবর্তীকালে একসঙ্গে নাও থাকতে পারে। কি বললাম বুঝেছেন? এই সব কটা জায়গাকে পাওয়ারফুল রেমেডি দিয়ে যদি ব্যালেন্স না করেন, তাহলে কোনোদিন সাকসেসফুল লাইফ কাটবে না। এটা আমি একদম এখানে বসে আপনাকে অন এয়ারে বলে দিলাম। ইমিডিয়েট ইমিডিয়েট, দেরি না করে কোনো ভালো এক্সপার্টের সঙ্গে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, করুন, এটাকে ঠিক করে দেওয়া যাবে। তার একটাই কারণ, আপনার মেয়ের কর্মের জায়গাটা দারুণ, ওর কোনো ফাঁকি নেই, ওর দিক থেকে কোনো দুর্বলতা নেই, ও পারফেক্ট। হ্যাঁ, আমি আপনাকে কি বললাম এতক্ষণ, ওর দিক থেকে কোনো কমপ্লেন আমি করতে পারবো না, ওর যার কিছু আউটপুট বেস্ট বেস্ট বেস্ট, কিন্তু সেই অনুযায়ী মেন্টাল হ্যাপিনেস আপনাদের নেই, পরিষ্কার কথা। কেন কি জন্য আমি এত ডিটেল এখানে যাব না, পার্সোনাল ডেট অফ বার্থ আপনি পারলে যোগাযোগ করুন, এটাকে আমরা ঠিক করতে পারি দিদি ভাই। হ্যালো, কি বলছেন? একশোবার আছে রেমেডি, করা যাবে, রেমেডি করুন, প্রত্যেকটা প্রবলেম সে ঠিক হয়ে যাবে, আপনি হাসি খুশি জীবন কাটাতে পারবেন, মেয়েকে হ্যাপি দেখতে পারবেন, নারে দুঃখ পাবেন, ঠিক আছে? পারলে যোগাযোগ করবেন, ওকে? যাই হোক, এই যে দেখুন আমি কি বলি, দু তিনটে চারটে ফোন এক্সাম্পল, এক একটা উদাহরণ, এক একটা ডেট অফ বার্থ এক এক ধরন, এক এক টাইপ, এক এক প্রকার, এক এক কোয়ালিটি, প্রত্যেক
ঠিক করা সম্ভব প্রত্যেকটাকে। এই যে রাষ্ট্রের ডেট অফ বার্থটা, মানে এটা না, এটা একটা মানে কি করে বলবো, খুব দুঃখজনক ডেট অফ বার্থ। যে সমস্ত বাবা মায়েরা বোঝেন যে আমার ছেলে মেয়ের তো কোয়ালিটি ভালো না, ক্যাপাসিটি ভালো না, ব্রেন ভালো না, ঠিক আছে বাবা যা হয়েছে হয়েছে, ঠিক আছে মেনে নেওয়া যায়, কিন্তু আবার একটা দল আছেন, এটা কি করে হলো, এই রেজাল্ট হলো? ওর তো অনেক দুর্দান্ত রেজাল্ট হওয়ার কথা ছিল, দারুণ মেধাবী, দারুণ পড়াশোনা করে, কেন হলো? আমরা এটাও দেখতে পাই, এটা ভীষণ দুঃখের জায়গা। এবং এক একটা আমি দেখেছি, অনেক মানুষ আমাদের কাছে আসেন 55 বছর বয়স, ডিসঅ্যাপয়েন্টেড, আনস্যাটিসফাইড, একটা লাইফ কাটিয়ে গেলেন, ভাবেননি, কারণ ডেট অফ বার্থের মধ্যেই রয়েছে, ভাই তুমি যতই করো, তোমার যতই করার ক্যাপাসিটি থাক, তুমি লাইফে কোনোদিন হ্যাপি হতে পারবে না। এবং এতে করে কি হয়, এদের সারাউন্ডিং যারা থাকে, এই যে মেয়েটি আজকে তার বাবা মা ওরিট, কালকে যা তারা যেখানে যেখানে সারাউন্ডিং থাকবে তারা প্রত্যেকে এদের নিয়ে চিন্তিত থাকবে, কিন্তু মজাটা কি, দে আর অল কোয়ালিফাইড, তারা কেউ কিন্তু মাথা ব্রেনে কিছু নেই বলা যাবে না, তারা দারুণ কোয়ালিফাইড, কিন্তু জীবনের একটা প্রান্তে গিয়ে দেখবে আমার এত এত কোয়ালিটি ছিল, ক্যাপাসিটি ছিল, জীবনে কিছুই করে উঠতে পারলাম না, কিচ্ছু হলো না। আমরা এগুলো প্রচুর দেখতে পাই। আমার একটাই রিকোয়েস্ট, যারা মনে করছেন, বিশ্বাস করেন যে আমাদের এই কনসেপ্টের কিছু ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাকে কাজে লাগান, লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আমার কাছে এই এক্সাম্পল ভরি ভরি, একটা দুটো নয়, 25 বছরে প্রচুর প্রচুর প্রচুর। যেমন একজনকে দেখে বলতে পারি আপনার এডুকেশন লাইন পাইনি, তিনি কি বললেন, পড়াশোনা করিনি দাদা। আরেকজনকে কি বললাম, দুর্দান্ত মেধাবী, দারুণ, তিনি কি বললেন, গোল্ড মেডেলিস্ট, MSc, কি করে বললেন তাকে আমি চিনি না, জানি না। যাই হোক, যারা মনে করবেন যোগাযোগ করার দরকার আছে করতে পারেন, ব্যক্তিগত ডেট অফ বার্থ এবং বাস্তু, বাস্তুর কথাটা আজকেও শেষ করতে পারলাম না, ফোন এসে গেল, পরের দিন আমি বলবো আপনাদের যে 2-3 দিন আগে যখন যিনি এসেছিলেন আমি কেন এতগুলো কথা আপনাদের বললাম সৃজন্ত্রম নিয়ে, কেন সৃজন্ত্রমের আমাদের ক্ষমতা দেখে অ্যাপ্লাই করা প্রয়োজন। একটু সময় আছে, আমি বলে নিই ছোট্ট করে, যে ভদ্রলোক এলেন, ওনার দাদার বাড়িতে সৃজন্ত্রম দেওয়া আছে, দারুণ রেসপন্স, দাদা আমি ওনার দেখে দেখে না একটা সৃজন্ত্রম আমি রেখেছিলাম কোথাও থেকে নিয়ে, আমি তো রেসপন্স বুঝতে পারলাম না, কোত্থেকে নিয়েছেন, ওনার দাদা আপনার থেকে নিয়েছিল, আমি অন্য জায়গা থেকে নিয়েছিলাম, ভগবান জানি উনি কোথা থেকে নিয়েছেন, কি রেখেছেন, গড নোজ, আমি দাদার মতনই বেশ বড় সড়ো একটা রেখেছিলাম। আচ্ছা, বাড়ির প্ল্যানটা দেখাবেন, নিয়ে আসবেন, দেখলাম। এবার দাদার ধরুন রোগ হয়েছে 5, ভাইয়ের রোগ হয়েছে 50, তো আমি একই ওষুধে কি সারাতে পারবো, পারবো না। তো প্রথমত জিনিসটার দ্রব্যগুণ আছে কিনা, অরিজিনাল পিওর কিনা, নাম্বার 1, নাম্বার 2 তার ক্ষমতা, এই কম্বিনেশনটা ঠিকঠাক মতো না হলে রেসপন্স পাবেন না। আর ভগবানের আপনার আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় এই কম্বিনেশনটা প্রশান্ত পারফেক্টলি করতে পারে, যার জন্য 99.9% মানুষ হ্যাপি, খুশি। তাই বলি, যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন, ব্যক্তিগত জন্ম তারিখ, বাস্তু, যে কোনো বিষয় নিয়ে, চাকরি, পড়াশুনো, বিয়ে, যে কোনো বিষয় নিয়ে, কোথায়, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে, প্রত্যেক দিন পাবেন, কোনো ছুটি নেই, 7 days, খালি প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইমিং। তাহলে কি করতে হবে, আপনাকে ফোন করে সেই টাইমটা দিতে হবে, ডেট টাইম নিয়ে নেবেন, যোগাযোগ করবেন। যারা দূরে থাকেন তারা বাই টেলিফোন ভিজিট পাঠিয়ে দিন, অনলাইন আলোচনা করুন টেলিফোনে, তারপর যদি প্রয়োজন মনে করেন, রেমেডি করার প্রয়োজন, এসে যোগাযোগ করে কালেক্ট করুন। জীবনের প্রত্যেকটি দিককে সুন্দর করে দেওয়া যেতে পারে, আর যদি মনে হয় এটা সম্ভব নয়, তাহলে সম্ভব নয়। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, পরীক্ষা রেজাল্ট বেরোবে, সবাই পাশ করে যাবে, তার মানে কি এটাই যে প্রশান্তর কাছে গেলেই পাশ করে যেত, না, কখনো না, কখনো না। কিছু পার্সেন্টেজ, ওই যে 10% ছেলে মেয়ে পরীক্ষাতে এবারও ফেল করবে, করবেই করবে, আমরা কি করতে পারতাম, তাকে কোনো রকমে পাশ করিয়ে যদি দেওয়া যায় চেষ্টা করতে পারতাম, আর কি যারা দারুণ রেজাল্ট করতে পারবে তাদের দারুণ রেজাল্ট করিয়ে দেওয়ার একটা চেষ্টা করা যেত, এটাই তো করে আসছি। যাই হোক, সময় শেষ, একটাই কথা বলবো, সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক সময় নিজেকে কাজে লাগান। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, প্রশান্তদা সে কবে থেকে আপনার প্রোগ্রাম দেখছি, আসবো আসবো করে আসা হয়নি, এবার তো দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি এবার একটু দেখুন না, সময় বড় জরুরি জিনিস, পয়সা দিয়ে রেমেডি কিনতে পারবেন, আজ না কিনলে 5 বছর পর, 5 বছর আগেও কিনতে পারতেন, কিন্তু 5 বছর আগের সময়টাকে টাকা দিয়ে ব্যাক করাতে পারবেন না, তাই না? তাই ডিসিশনটা ইমিডিয়েট। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।